আর হচ্ছে যে পাঁচজন, এর মধ্যে অমিত শাহ তো সবাই আপনারা জানেন যে অমিত শাহ, সে তার নির্দেশে সবকিছু হয়েছে, আমরা তারও মৃত্যুদণ্ড অবশ্যই চাই। আমার ছেলেকে সরকার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, কারণ কি জানেন, আমার ছেলে ছাত্রলীগ করতো। আমার ছেলেকে হাতের কাছে পাইলে দুইটা জুতা দিয়ে পিড়াইয়া বলতাম, বয়েটে পড়তে দিছি, কেন ছাত্রলীগ করতে গেছস। আসসালামু আলাইকুম দর্শক, আবরার হত্যা মামলায় অভিযুক্ত অমিত শাহর মা কে দেখে আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে এই কথাগুলি বলছিলেন। জি মা, আপনি সত্যি বলেছেন, আপনার ছেলে ছাত্রলীগ না করলে হয়তো এতটা নরবসু দেশদ্রোহী নাও হতে পারত। তবে আপনার ছেলে কেবল ছাত্রলীগই করে না, আপনার ছেলে দেশবিরোধী সংগঠন ইসকনেরও একজন সক্রিয় সদস্য। যাই হোক, যদিও আপনার বুঝতে খুব দেরি হয়ে গেছে, আপনার ছেলে যখন ছাত্রলীগ করা শুরু করেছিল তখন আপনার এই বিষয়টা নিয়ে ভাবার দরকার ছিল। আপনার ছেলে যখন ছাত্রলীগের নেতা বনে গিয়েছিল তখন আপনার এই বিষয়টি নিয়ে চিন্তা করার দরকার ছিল, তখন কেন বাধা দেননি? হয়তো আপনার ছেলের ক্ষমতা, আপনার ছেলের দাম্ভিকতায় আপনাকেও সেদিন পুলকিত করেছিল। যাই হোক, তারপরও আপনার কষ্টটা আমরা অনুভব করতে পারি। একটা ছেলেকে বুয়েটের মতো বাংলাদেশের একটি সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত পৌঁছাতে বাবা মায়ের যে কতটা ত্যাগ, কতটা বিসর্জন, সেটা সেই বাবা মায়েরাই বুঝতে পারবেন যারা ভুক্তভোগী। মা, আপনি একটু আবরারের মায়ের কথা ভেবে দেখুন, সেই মায়ের কি অবস্থা। আপনার ছেলে অমিত শাহ এখনো বেঁচে আছে, কিন্তু শহীদ আবরারের মা তার সন্তানকে অনেক আগেই হারিয়ে ফেলেছেন। আপনি ইচ্ছে করলে হয়তো আপনার সন্তানের মুখ দেখতে পারবেন, কিন্তু আবরারের মা কি তার সন্তানের মুখ কানার দেখতে পারবেন? আপনার সন্তান তো প্রমাণিত খুনি, খুনের সাথে জড়িত ছিল, তাই তার যাবজ্জীবন জেল হয়েছে। কিন্তু তার সন্তানের তো কোনো দোষ ছিল না, সে একজন দেশপ্রেমিক ছিল, মাঝে মাঝে দেশকে ভালোবেসে তার ফেসবুক প্রোফাইলে নিজের মতো করে প্রতিবাদ করত, দেশের পক্ষে লেখালেখি করত। একজন মুসলিম হিসাবে তার কর্তব্য মনে করে আশেপাশের বন্ধু বান্ধব পরিচিতদেরকে নামাজের জন্য ডাকত, আর এই কারণেই তাকে বিনা দোষে আপনার ছেলে অমিত শাহ সহ তার সাঙ্গপাঙ্গরা মানে ছাত্রলীগের গুন্ডাপান্ডারা হত্যা করেছে। 20 জনের ফাঁসির রায় হয়েছে আর 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড। যদিও অমিত শাহ ছিল নাটের গুরু, তারও ফাঁসির রায় হওয়া উচিত ছিল। আমার সন্তানকে অত্যন্ত নিষ্ঠুর ভাবে মারা হয়েছে, তাদের শাস্তি হোক। তো আমাদের আশা ছিল যে আমরা 25 জনের মৃত্যুদণ্ড পাব, আর হচ্ছে যে 5 জন, এর মধ্যে অমিত শাহ তো সবাই আপনারা জানেন যে অমিত শাহ, সে তার নির্দেশে সবকিছু হয়েছে, আমরা তারও মৃত্যুদণ্ড অবশ্যই চাই। আর বাকি 4 জন তারা কে কীভাবে, আমরা যখন সমস্ত রায়ের আলাপ আলোচনা করার পরে আমরা বুঝতে পারব, এবং তাদের জন্য আমরা উচ্চ আদালতে আবার আপিল করব কি করবো না, আমরা সেটা সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করার পরেই। এখন পর্যন্ত রায়টা আমরা সন্তুষ্ট, তবে আমরা চাই যে পূর্ণ সন্তুষ্ট সেদিনই হবো যেদিন এই রায়টা কার্যকর করা হবে। তবে আমরা দেশবাসী সকলের উপর সকলকে ধন্যবাদ জানাতে চাই, সাংবাদিক ভাইরা আমাদের সাথে এই 2 বছর ধরেই। আমরা যে ছেলে ছিল ওর হাজারে একটা, হাজার ছেলেটার মধ্যেও ওকে মিশলে মিশানো যেত না, খুঁজলেও মানে ওই রকম ছেলেই পাওয়া যাবে না, ওর মতো ছেলেই হবে না। আসলে দেশের সম্পদ, আমাদের আশা ভরসা সব কিছু। অমিত শাহর মাকে আবরারের মায়ের কষ্টটুকু একটু অনুভব করতে হবে। দর্শক, প্রতিটি মা বাবাকে জানা দরকার তার সন্তান কি করে, কার সাথে মিশে কোথায় যায়, কোন দল করে। আর এটাই অমিত শাহ সহ আবরারের খুনিদের মা বাবার ব্যর্থতা। কারণ আমার বিশ্বাস, বাংলাদেশের সর্বোচ্চ একটি বিদ্যাপীঠে যখন মা বাবা তাদের সন্তানকে পাঠান, তারা কেউ চান না তাদের সন্তান একটি খুনি হোক, একটি সন্ত্রাসী হোক। তারা সবাই তাদের সন্তানকে মানুষের মতো মানুষ হওয়ার জন্যই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পাঠান। তবে তারপরও তাদের কিছু দায়িত্ব থাকে, এই দায়িত্বের অবহেলা করলেই সন্তানকে অমিত শাহের দশা বরণ করতে হয়। দর্শক, আজকে যারা আবরার হত্যার সাথে জড়িয়ে অভিযুক্ত হয়ে ফাঁসির আসামি হলো, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলো, তারা কেউ সন্ত্রাসী ছিল না। তারা বুয়েটে ভর্তি হওয়ার পরই একদল চেতনাবাদদের দ্বারা প্রভাবিত হয়ে ক্ষমতার লোভে, নেতা হওয়ার লোভে একজন নির্দোষ দেশপ্রেমিক মেধাবী ছাত্র দেশের অমূল্য রত্নকে নির্মমভাবে কল্পনাতীত কায়দায় সারা রাতভর নির্যাতন করে হত্যা করেছে। মরার আগে সেই শহীদ আবরার ফাহাদ একটু পানি পান করতে চেয়েছিল, সেই পানিটুকু হায়নাগুলো তাকে শেষবারের মতো পান করতে দেয়নি। দর্শক, আল্লাহ তাকে জান্নাতের পানি পান করান এই কামনাই করি।
যাদের জন্য যাদের স্বার্থে প্রভাবিত হয়ে তারা আব্রারের মতো মেধাবী ছাত্রকে হত্যা করলো, সেই ক্ষমতাসীনরাই এই মেধাবী ছাত্রদেরকে ব্যবহার করে আজকে ফাঁসির রশি পর্যন্ত পৌঁছে দিয়েছে। অথচ ক্ষমতাসীনরা এবং তাদের সন্তানরা ঠিকই নিরাপদে আছে। দর্শক, এভাবেই এই দেশে রাজনীতির খেলা চলছে। তার শিকার হচ্ছে আমার সন্তান, আপনার সন্তান, যারা আগামী দিনের দেশ গড়ার কথা ছিল। তারা আজ সন্ত্রাসী চাঁদাবাজ দর্শক হয়ে রাস্তাঘাটে খুন করছে, দর্শন করছে, আবার নিজেরাও নিজের প্রাণ কুকুর বেড়ালের মতো বিলিয়ে দিচ্ছে। কিন্তু যাদের ইন্ধনে আজ এই সোনার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, তারা বরাবরই দড়াচোয়ার বাইরে রয়ে যাচ্ছে। দর্শক, আবরা চলে গেছে অনেক আগেই, হতভাগা মা বাবা আর কখনোই তাদের প্রাণপ্রিয় সন্তানকে ফিরে পাবে না। রায় সঠিকভাবে কার্যকর হলে আরব দাসকে তাদের পরিবার বহন করতে হবে। এদেরকে বয়েটের মতো বিদ্যাপীঠের যোগ্য করে গড়ে তুলতে হতভাগা বাবা মায়ের কত কাঠখড় পোড়াতে হয়েছে তা কেবল তারাই জানেন। আমাদের ঘুরে ধরা অপরাধীদের জন্য এভাবেই মেধাবীগুলো জ্বলে যাচ্ছে, মেধাশূন্য হয়ে যাচ্ছে আমাদের দেশ। দর্শক, আবরার হত্যার দায়ে দণ্ডিত আসামিদের রায় কার্যকর হোক, এটাই কামনা করি। তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া হোক, এটাই তাদের প্রাপ্য। দর্শক, প্রচলিত সিস্টেমের বলি হয়েছে আমাদের দেশপ্রেমিক মেধাবী ছাত্র আবরার। আদালত হত্যাকারীদের বিরুদ্ধে রায় দিয়েছে, কিন্তু এই নষ্ট রাজনীতির খেলার যে সিস্টেম দেশে চালু রয়েছে, সেই সিস্টেমের যারা স্রষ্টা তাদের বিচার কে করবে? এই প্রশ্নটা রেখেই আজ বিদায় নিচ্ছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্য, সুন্দরের জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালাম।